বাবাকে নিয়ে মা আমি ওষুধপত্র আর দেবস্থা ভালো না খাবো কিরকম ভাবে আজ তো ভ্যান চালিয়ে খাই তো কোনো দিন দুশো হয় কোনো দিন একশো হয় কোনো দেড়শো হয় কোনো দিন মানে সংসার ঠিক মতো চলে না নমস্কার আপনি কে হন আমি ওর মা আচ্ছা আচ্ছা আপনার বাবাকে নিমা আমি আইসে পর্যন্ত সুস্থ করতে পারি না অপারেশন হয়েছে উঠে দাঁড়াতে পারে না খেতে পারে না ঘুমাতে পারে না পায়ে পড় পায় না কিছু পায় না আমি বাইরে নেওয়ার কথা না আমার ঘুয়া নেই এখানে কোনো ডাক্তারবাবু ভালো করে দেখছি না ওকে যেখানে আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনার আপনি কি বানুর ওর আমি ওর বাবা আচ্ছা ওর বাবা হয় আচ্ছা একটু একটু আমি ওকে দেখবো ও কোথায় ঘরে রয়েছে হ্যাঁ একটু চলুন একটু ঘরে চলুন একটু এইটা কি আপনার ছেলে এইটা ছেলে আমার আচ্ছা কিভাবে হলো এটা মানে কি হয়েছে ওর একটু যদি বলেন বলুন ওর তো পড়ে যাওয়ার পরে ওর হাট নাকি বসে গেছে আমি তো ঠিক বল গাছ থেকে পড়ে গেছে গাছ থেকে পড়ে গেছে আচ্ছা কি গাছে কি করতে গিয়েছে আম পাড়তে গিয়ে ছিল আমাদের আত্মীয়স্বство ভালো না তো কাজে গিয়ে ছিল আচ্ছা ওর নিজের খরচাটা নিজে চালাতো আচ্ছা এখন তো আজকে 3-4 মাস হয়ে গেল বিছনায় পড়ে আছে আচ্ছা ভাই তোমার নাম কি আকাশ আলদার আকাশ আলদার কি করে হলো এটা গাছ থেকে পড়ে গেছিলাম কবে হয়েছে তিন মাস আগে আচ্ছা শরীর খুব খারাপ হ্যাঁ যন্ত্রণায় খুব যন্ত্রণা কোমর যন্ত্রণা অপারেশন জমা যন্ত্রণা পায়ের যন্ত্রণা পায়খানা পেচাপ হয় না আচ্ছা খুব জ্বালা যন্ত্রণায় আছি আচ্ছা ও ঠিকঠাক ওষুধ খাচ্ছ ওষুধপত্র ওষুধপত্র আত্মীয় অবস্থা ভালো না খাবো কীরমভাবে আমি ভ্যান চালিয়ে খাই আমার আর্থিক অবস্থায় কিছুই নেই হ্যাঁ আমার মাথায় খেলছে না কি করব আচ্ছা ওনার ওর চিকিৎসা ঠিকঠাক হচ্ছে কি না চিকিৎসা ঠিক মতো হচ্ছে না আচ্ছা এইভাবেই তার মানে ও পড়ে রয়েছে এইভাবেই পড়ে রয়েছে আচ্ছা 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 ওর বয়স কত ওর বয়স আঠেরো আঠেরো বছর বয়স আঠেরো বছর বয়স আচ্ছা তো মানে ডাক্তার কোনো ভরসা দিচ্ছে না ডাক্তার কোনো ভরসা দিচ্ছে না আর আমার কাছে কোনো আর্থিক অবস্থা নেই যে আমি কোনো বড় কাছে যাই যাব বড় কোনো ডাক্তারের কাছে তো ওর চিকিৎসা কি মানে যেটা ওর যে চিকিৎসাটা মানে যে সমস্যাটা হচ্ছে তার কি প্রপার চিকিৎসা হচ্ছে না আমার চিকিৎসা হচ্ছে না আমার কাছে আর্থিক অবস্থা নেই যে আমি সেরকম জায়গায় যে পৌঁছবো বা সেরকম ডাক্তারকে দেখাও ডাক্তার দেখিয়েছেন ওকে না অপারেশন করার পরে আমি ডাক্তার দেখাতে পারিনি স্যার কোনো বড় ডাক্তার

দুতলা উপর থেকে গাছে উঠেছি সকাল সকাল গাছের ডাল বেঁধে আমি ভেঙে ঝুড়ির উপরে পড়েছি আচ্ছা ঝুড়ির উপরে পড়ে খুব চিল্লামিলি করেছি কত তারিখের ঘটনা এটা এটা মে মাসের মানে সাত তারিখ আচ্ছা ওই দিনকে তুমি গেছিলে না না আমি গেছিলাম মে মাসের তিন তারিখে গেছিলাম মানে আম পারতে গেছিলে পারতে গেছিলাম কৃষ্ণনগরে গেছিলাম কৃষ্ণনগর কৃষ্ণনগর কল্যাণী থেকে কৃষ্ণনগর কাজে গেছিলাম আচ্ছা কত টাকার বিনিময়ে বিনিময়ে মাসে দিনে ছশো টাকার বিনিময়ে ছশো টাকা মিনিমাম হ্যাঁ সেই টাকা দিয়ে কি করতে তুমি টাকা দিয়ে আমি বারান্দা ঠিক করতাম বারান্দা বারান্দা ঠিক করতাম ঝড়ে খুব জ্বালাতো বাবার ভ্যান রাখতে খুব অসুবিধা হতো বাবা ভ্যান রাখতে অসুবিধা হতো তা বাবা ভ্যান চালায় বাবারও খুব অসুবিধা হয় বাবা কত করবে একটা সংসার ও যা কষ্ট পাচ্ছে বলার মতো না এই যে দুটো আড়াইটা মাস বিছানায় পায়খানা করে না পারে উঠতে না পারে বসতে ও জানে যে কত দূর ও পৌঁছে গেল আমরা তো কান্না করি কিন্তু ও আমাদের থেকে বেশি কষ্ট করে কষ্ট পাচ্ছে এখন ঠাকুর ভরসা আর কি করবো আমরা আমাদের ভ্যান চালিয়ে খাই কোনোদিন হয়তো কাজ হয় কোনোদিন কাজ হয় না দিন না খেয়ে থাকি খুব কষ্টের মধ্যে রয়েছে খুব কান্নাকাটি করে তো মাথো আমি না ওর কষ্ট নিতে পারি স্যার না ওর কাছে আমি দাঁড়াতে পারছি ঠিক চলে যায় হারাত বসে চলে যায় আবার আমি হারাৎ বোঝোতেই যখন অসুস্থ হয়ে যায় তখন মনে হয় মাগে মুখে যখন ছেলে মনে হয় মরে গেল আর বাজবে না আমি লোকজন তখন ডাকিয়ে আমি যখন থেকে এই বসে চাকিয়েছি কই বই করতে দিন কটে যায় যগন অস্তিত্বটাকে জানাই তুমি বসে থেকে ঠাকুরকে ডাকে ঠাকুর তুমি অবসর হয় উঠে দাঁড়াতে ইচ্ছে হয় উঠে বিশাল ইচ্ছে পারি না দাঁড়াতে গেলে পা ভেঙে যায় দাঁড়াতে গেলে জোর পায় না পায় আবার আগের অবস্থায় ফিরে যেতে ইচ্ছে হয় ইচ্ছে হয় হ্যাঁ হ্যাঁ বসতে পারি না ভালো মতন কোমরে লাগে সিলে অপারেশন এর জায়গায় লাগে আচ্ছা তুমি বসতেও পারো না অল্প একটু সময় বসতে পারি টান ধরে আচ্ছা শুয়ে আজকে তিন মাস হয়ে গেছে শুয়ে 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 মানে ভালো মতন ঘুমাতে পারি না ভালো মতন বসতে পারি না শুতে পারি কিছুই হয় না কি চাও তুমি ভালো হতে চাই যারা তোমার এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবে মানুষের আশীর্বাদ আমি মানুষ ভালো রাখতে চাই আমাকে ভালো ভালো করতে চায় আশীর্বাদ দিলে মানুষ মানুষের আশীর্বাদে আমি ভালো হতে চাই অনেকে দেখছে দেখো তোমার এই ভিডিওটা অনেক তোমার মায়েরা জেঠিমারা কাকিমারা কাকা জেঠু সবাই দেখবে এই ভিডিওটা বা দেখছে এখন তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি আপনাদের আশীর্বাদে আমি ভালো হতে চাই ভালো হয়ে যায় আমি এটাই আমার কামনা আমি আর পারছি না ব্যথায় আর পারছি না শুয়ে থাকতে একবার একবার ইচ্ছা করছে হতে হতে দেখুন আমি আপনাদের ফোন ফোনপে রানাঘাট থেকে অন্তত পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে আপনার বাড়িতে এসছি আমারও সামর্থ্য নেই আপনাকে আমি কোনো নেতা মন্ত্রীও নই যে আপনাকে আমি মানে অনেক সাপোর্ট করতে পারবো কিন্তু এইটুক আমি আপনাকে মানে কথা দিতে পারি যে আমার যারা ফলোয়ার্স বা যারা আমায় ভালোবাসে তাদের কাছে আপনাদের এই বার্তা এই চোখের জল আমি তুলে ধরব আর আমার তরফ থেকে এই ছোট্ট এইটা আমি আপনাকে দিলাম ওকে কিছু একটা মানে কিছু একটা ওর জন্য নিয়ে আসবেন ঠিক আছে একটু ওষুধ খাবার যা ও ইয়ে হয় এইটুকানি আপনি করবেন ঠিক আছে ভগবান আপনারা ভালো করুন না আমাকে আপনাদের আশীর্বাদে অবশ্যই আমি আপনাদের মতো পরিবারের পাশেই দাঁড়াতে চাই আমার যতটুকু সামর্থ্য আমি আপনাকে দিলাম আপনি ওর যেটা খাবার হোক যাই হোক দিয়ে দেবেন আর আমার যারা দেখছে এই ভিডিওটা যারা আমাকে ভালোবাসেন বা আমার যারা ফলোয়ার্স রয়েছেন তাদেরকে বলবো যে এই যে দেখুন ছেলেটা কতটা কষ্ট পাচ্ছে এই ছেলেটার পাশে আপনারা দাঁড়ান আর কিছু বলার নেই আমার সত্যিই প্যাথেটিক আমার ভীষণ খারাপ লাগলো দেখুন আমি ভ্যান চালিয়ে খাই আমার কোনো দিন একশো কোনো দিন দেড়শো কোনো দুশো টাকা ইনকাম হয় এতে আমি কি করবো আমার এটা এটা আপনার ভ্যান তাই তো হ্যাঁ হ্যাঁ এটাই আপনার ভ্যান হ্যাঁ এটাই আমার ভ্যান আচ্ছা আমি তো ভ্যান চালিয়ে খাই এটা কোনো দিন দুশো হয় কোনো দিন একশো হয় কোনো দেড়শো হয় কোনো দিন মানে সংসার ঠিকভাবে চলে না এইভাবেই চলছে হ্যাঁ তার মধ্যে ওষুধ খরচা তার মধ্যে খরচা আমি তো মানে ব্যামের ডাক্তার আছে আমি কিছুই পাচ্ছি না আনতে পারছি না ব্যামের ডাক্তার আনতে পারছি না 300 টাকা ব্যামের ডাক্তার বাড়ি এসে ভালো ডাক্তার এনে 500 টাকা চাইছে কিন্তু আমি কি করে করাবো রোজ 500 টাকা দিয়ে ব্যামের ডাক্তারকে দেব মানে ফিজিওথেরাপি যেটা ফিজিওথেরাপি ওকে করাতে বলেছে কিন্তু আপনারা করাতে পারছেন না ফিজিওথেরাপি করাতে পারছেন না করাতে পারছেন না পয়সার অভাব পাস করে একটা ভালো ডাক্তার এসে 500 টাকা নিয়ে বাড়িতে আসলে আর ওকে তো নিয়ে যাওয়া সম্ভব নয় হুম তো আমি এত খরচ কি করে চালাবো ফিজিওথেরাপির জন্য কত ভালো ডাক্তার বাবু আনলে 500 টাকা নেবে 500 টাকা ডাক্তার বাবু আনলে এই নরমাল মানে ওকে ফিজিওথেরাপি করাতে পারছেন না অর্থের অভাবে তাই তো অর্থের অভাবে করাতে পারছেন না এই তো ভ্যান চালিয়ে খাইয়ে তো কত ইনকাম হয় 100 150 200 সংসার ঠিকমতো চলে না কাজ কোনোদিন হয় কোনোদিন হয় না ঠিক আছে হাত তোর করছি আপনারা আমার পাশে দাঁড়ান আমার ছেলে আশীর্বাদ করুন যেন দশজনের মতন ঘুরে সাফল জীবনে আসে আপনারা দয়া করবে সবাই আশীর্বাদ করবেন আমার পাশে এসে দাঁড়ান এটাই আপনাদের কাছে অনুরোধ এবং আমার আশা